আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রাশিয়া থেকে ডক্টর আল মামুন মোর্শেদ, ডক্টর অফ মেডিসিন আস্ট্রাখান স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আরও যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ PSMMU। আশা করছি আমরা দুজনকেই যুক্ত করে নিয়েছি। ভ্যাকসিন নিয়ে আসলে বেশ কয়েকটি খবর রয়েছে, তার মধ্যে একটি খবর আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। সেটি হলো যে করোনার প্রথম ভ্যাকসিন আসছে 12ই অগাস্ট, এটি আমরা শুনতে পাচ্ছি এবং বলা হচ্ছে, রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এ মাসের 12 তারিখে তারা করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করবে। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ শুক্রবার সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন, এবং বাংলাদেশ সহ 92টি দেশ এই ভ্যাকসিনটি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি একটু শুনে নিতে চাই পুরো বিষয়টি, এবং তার সঙ্গে সঙ্গে চাইনিজ ভ্যাকসিনের একটা ট্রায়ালও বাংলাদেশে সম্পন্ন হবে। প্রথমে সেটি নিয়ে কিছু জটিলতার কথা আমরা শুনেছি, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে সেটি যদি নিরাপদ হয় তাহলে বাংলাদেশে সেটি ট্রায়াল হবে বলেই, বা ট্রায়ালের অনুমোদন দেওয়া হবে বলে আমরা যতদূর সম্ভব জানি। আমাদের সাথে রয়েছেন ডক্টর আল মামুন মোর্শেদ, তার কাছ থেকে একটু শুনে নিই, রাশিয়ার ভ্যাকসিনটি 12ই অগাস্ট আসছে মানে কি, মানে এটি 12ই অগাস্ট অনুমোদন পাবে আনুষ্ঠানিকভাবে? ডক্টর মোর্শেদ, আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এই যে 12ই আগস্টে যে COVID-19 ভ্যাকসিন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন হবে, এটা হচ্ছে স্টেট লেভেলে রেজিস্ট্রেশন হবে, এবং ওলেগ গ্রিদনেভ ডেপুটি হেলথ মিনিস্টার উনি বলেছেন যে এটা মেডিকেল প্রফেশনাল এবং হচ্ছে যারা সিনিয়র সিটিজেন তাদেরকে দেওয়া হবে। এবং উনি আরো একটা বিষয় নিশ্চিত করেছেন যে অবশ্যই এই ভ্যাকসিনটা যেন খুবই নিরাপদ হয় এবং সবাইকে দেয়া যায়। আর ডেপুটি প্রাইম সেটি মিনিস্টার উনি কি তাকে করে আমরা নিশ্চিত বলি করবেন? এটি তো গবেষণার মাধ্যমে নিশ্চিত হবে যে নিরাপদ কিনা। এক্স্যাক্টলি, এখন এই ভ্যাকসিনটা একেবারে ফাইনাল স্টেজে আছে, অ্যাডভান্স স্টেজে আছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। তো এটা হচ্ছে এখন পর্যন্ত অনেকটাই নিশ্চিত করা হয়েছে যে এটা 100% নিরাপদ। যতগুলো ভলেন্টিয়ারের উপরে এটা দেয়া হয়েছিল সবার ক্ষেত্রে 100% ইমিউনিটি ডেভেলপ করেছে, তাদের যে COVID-19 দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা এটা নেই। তো এই জন্য উনি বলেছেন যে এই ভ্যাকসিনটা একেবারে নিরাপদ। এই জন্য হচ্ছে প্রথমে দেয়া হবে হচ্ছে মেডিকেল প্রফেশনালদের উপরে, যারা কিনা ফ্রন্ট লাইন ওয়ার্কার, যাদের আর কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? রিস্ক গ্রুপে আছে, তো তাদেরকে এটা আগে দেয়া হবে। সেটা কবে থেকে শুরু হবে? আচ্ছা, এটা 12ই আগস্ট থেকে হচ্ছে এটা রেজিস্ট্রেশন পাবে, এবং এ মাসে হচ্ছে এই মেডিকেল প্রফেশনাল এবং সিনিয়র সিটিজেন তাদেরকে দেওয়া হবে, এবং বলা হচ্ছে পুলিশ যারা এদেরকেও দেয়া হতে পারে। এবং আরেকটা বিষয় নিশ্চিত করা হয়েছে যে সেপ্টেম্বর থেকে মাস প্রোডাকশন অফ দিস ভ্যাকসিন এটা স্টার্ট হবে। এবং হেলথ মিনিস্টার মিখাইল মুরাস্কো বলেছেন যে এটা মানে মাস ভ্যাকসিনেশন যেটা প্রোগ্রামটা, অক্টোবর থেকে মানে স্টেট লেভেলে যত মানে পাবলিকের মধ্যে দেওয়া হবে এটা। আচ্ছা, বাংলাদেশ সহ 92টি দেশ সে যাতে এটি মানে যায় পায় যাতে বাংলাদেশ সহ 92টি দেশ, সেটির জন্য একটি কথা এসছে দেখলাম আমরা গণমাধ্যমে। আপনি কি বিষয়ে কিছু জানেন কি না? এই বিষয়ে আর কি আসলে আমি বা আরো যারা ডাক্তার আছে এটা আসলে সবাই জানে না। আপনারা নিশ্চয়ই জানেন রাশিয়া একটু ব্যতিক্রম ধর্মী, কোনো খবরই হচ্ছে মানে মিডিয়াতে সহজে প্রকাশ করে না, তো এই বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব না। আচ্ছা, প্রফেসর সাইদুর রহমান খসরু শুনছিলেন নিশ্চয়ই, এই বিষয়ে আর কিছু যোগ করবেন কিনা রাশিয়ার ভ্যাকসিন নিয়ে? এবং চাইনিজ ভ্যাকসিনটির কি হলো, সিনোভ্যাকের যে ভ্যাকসিনটি বাংলাদেশে প্রথমে শুনলাম যে অনুমোদন দেওয়া হয়েছে, BMCR সেটি অনুমোদন দিয়েছে, এবং তারপরে আমরা শুনলাম যে না, মন্ত্রণালয় থেকে এটি মানা করা হয়েছে, এখন আবার শুনছি যে না, যদি দেখা যায় যে সেটি ক্ষতিকর নয়, সেটি নিরাপদ, তাহলে ট্রায়ালের অনুমোদন পাবে বাংলাদেশে। ধন্যবাদ। এখানে উনি যে ডক্টর আল মামুন মোর্শেদ যেটুকু বললেন রাশিয়ার ভ্যাকসিন সম্পর্কে, আমি জাস্ট অল্প একটু ব্রিফ কয়েকটা কথা বলা দরকার আসলে, কারণ ভ্যাকসিন গবেষণাটাই আসলে এইবারের মহামারীতে
বড় ধরনের পরিবর্তন চলে আসছে, এবং এই পরিবর্তনের পরিবর্তনের ফলে যেটা ঘটেছে, যেগুলো 10 বছরের গবেষণাকে এবার প্রায় 8 থেকে 12 মাসের মধ্যে করতে যেয়ে আমরা আসলে এটা নিরাপত্তা এবং কার্যকারিতার ক্ষেত্রে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে যে অন্যান্য যে 3টা ভ্যাকসিনকে আমরা লিড বলতেছি, 3 ধরনের ভ্যাকসিন, একটা হচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা যেটাতে, এবং অক্সফোর্ডের টেকনোলজিটাই কিন্তু রাশিয়ানরা ব্যবহার করেছে, মানে যেখানে ভেক্টর বেসড বলতেছে যে একটা অ্যাডিনো ভাইরাসের উপরে তারা স্পাইক প্রোটিন বসিয়ে তারা ভ্যাকসিন তৈরি করছে, এটা অক্সফোর্ড করেছে। এটা চায়নার মধ্যে একটা ভ্যাকসিন আছে, চাইনিজ ভ্যাকসিন, একইভাবে ক্যানসিনো নামে, এবং ওইটাই রাশিয়াতে করেছে গ্যামালিয়া। একই টেকনোলজি 3টা ভ্যাকসিন আসলে। আরেকটা টেকনোলজি ভ্যাকসিন যেটা মডার্নার বলতেছে, যেটা এমআরএনএ বেসড। আরেকটা টেকনোলজি পুরনো ভ্যাকসিন যেটা বাংলাদেশে যেটা আলটা হবে সিনোভ্যাক, সেটা হচ্ছে অ্যাটিনো মানে ইনঅ্যাক্টিভেটেড। সো এই ব্রডলি এই এছাড়া আরো অনেক ধরনের প্রায় 9টা প্ল্যাটফর্মে ভ্যাকসিন এবার তৈরি হচ্ছে, কিন্তু সব জায়গায় যে ব্যাপারটা ঘটে যাচ্ছে উনি যেভাবে বললেন, এটা কিন্তু আমরা একটু উদ্বিগ্ন হতে চাই আসলে এই ব্যাপারটায়। আমরা বিজ্ঞানের যে সনাতনী ধারায় সেখানে আসলে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মধ্যে এই ওষুধের নিরাপত্তা পরীক্ষা করার আগে, যেটা আপনিও বলেছেন, এটা নিরাপত্তা সম্পর্কে এভাবে নিশ্চয়তা দেওয়া ঠিক না। এবং আমরা যে ভ্যাকসিন গুলো খুব কম সংখ্যক করা হয়েছে তাদের মধ্যে দেখা যায় গড়ে 700 থেকে 1100 রোগীর মধ্যে ফেজ 1 এবং 2 মিলে গবেষণা করা হয়েছে। সেখানে রাশিয়ান ভ্যাকসিনটা সম্পর্কে আমরা যতদূর জানি, এটা 76 জনের মধ্যে 2টো ফর্মে, একটি লিকুইড একটি পাউডার, 2টো ফর্মের ভ্যাকসিন নিয়ে, তার মানে 2টো একই ভ্যাকসিনের 2টো ফর্ম নিয়ে তারা ব্যবহার করেছেন। 76 জনের মধ্যে প্রাপ্ত ফলাফলকে আসলে নিরাপত্তার জন্য আসলে পৃথিবীতে খুবই ইনঅ্যাডিকুয়েট মনে করা হয়। এখন ধরে নেই সেটা যদি কার্যকর নিরাপত্তা, এবং সেই ক্ষেত্রে রাশিয়ানদের যেহেতু বলছি আমরা, এবং সেখানে সেনাবাহিনী অংশগ্রহণ করেছে, সেগুলো নিয়ে আসলে এথিক্যাল কনসার্ন আছে দুনিয়াতে, এবং এইগুলো আমরা ডিবেটে না যাই, কিন্তু আমরা বুঝতে পারি যে রাশিয়ান ভ্যাকসিনটা তাদের নিজেদের ইনহাউস ব্যবহারের জন্য উপযুক্ত হলো। আপনি যে পরের অংশটুকু বলেছেন 92টি দেশ, এটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট আসলে, সেটাকে বলছে কোভ্যাক্স, যে কোভিড-19 ভ্যাকসিন অ্যাক্সেস, এই কোভ্যাক্স ফ্যাসিলিটিতে পৃথিবীকে 2 ভাগ করা হয়েছে। এক ভাগ যারা নিজেদের পকেটের পয়সা ওষুধ কিনবে, আরেক ভাগ যারা সাহায্যের পয়সা ওষুধ কিনবে। এই 92 দেশ হচ্ছে যারা সাহায্যের পয়সা ওষুধ কিনবে। এই সাহায্য দিবেন বিল গেটস, সাহায্য দিবেন ওয়েলকাম ট্রাস্ট, নরওয়েজিয়ান গভর্নমেন্ট, এরকম একটা বাল্ক একটা ফান্ড হবে, সেখান থেকে এই 92টি দেশে ওষুধ দেওয়া হবে। এখন 92 দেশে ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে ওষুধ দেওয়া হবে বলে, ভ্যাকসিন দেওয়া হবে বলে আমি মনে হয় না। কারণ এখানে একটা প্রিরিকুইজিট ফিক্স করা হচ্ছে যে WHO আসলে এই সবগুলো ভ্যাকসিনের মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে কোনটি আসলে মূলত কার্যকর এবং নিরাপদ, সেগুলোকে আসলে কোভ্যাক্স এর আওতায় আনা হবে। তো আমার ধারণা যে গামালিয়া আসলে যদি এই পরিমাণ ডাটা, যেটুকু ডাটা আজকে পর্যন্ত অ্যাভেলেবল গ্লোবাল সায়েন্টিস্ট কমিউনিটিতে, এত ইনঅ্যাডিকুয়েট ডাটার উপর বেস করে কোনো ভ্যাকসিনকে আসলে এই গ্লোবাল অ্যাক্সেসের জন্য আমার ধারণা হয়তো বা অনুমোদন পাবে না। এটা হয়তো তাদের নিজেদের সিটিজেনদের জন্য তারা দিতে পারবে না আরকি। আর যেটা দ্বিতীয় প্রশ্ন, যে চীনা ভ্যাকসিনটা, চীনের আসলে 2 ধরনের ভ্যাকসিন, একটাই মাত্র বললাম যে ক্যানসিনোটা হচ্ছে যেটা অক্সফোর্ডের টেকনোলজি বা গামালিয়ার টেকনোলজি, ওটা সেম ক্যানসিনো কিন্তু বাংলাদেশে আসছে না। বাংলাদেশে আসবে সিনোভ্যাক, মানে যেটার আলোচনা চলছিল সেটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এটা খুবই ট্র্যাডিশনাল টেকনোলজি। এক্ষেত্রে মনে রাখা ভালো যে ট্র্যাডিশনাল টেকনোলজিতে যে 3টা ছিল টেকনোলজি ভ্যাকসিনের, সেগুলোর মধ্যে এই ইনঅ্যাক্টিভেটেড একটা, কিন্তু এই অক্সফোর্ডের টেকনোলজি বা মডার্নের টেকনোলজি ভ্যাকসিন কিন্তু পৃথিবীতে অনুমোদিত হয়নি এখন। সো এই টেকনোলজি সম্পর্কে একটু কনসার্ন আছে সায়েন্টিস্ট কমিউনিটিতে, এটা সেফটিটা ভালো করে দেখা দরকার। তো আমরা মনে করি যে বাংলাদেশে যেটা আপনি বলেছেন, আপনারা তো আমাদের চেয়ে অনেক ভালো জানেন বিষয়গুলোর ইন্টারনাল ডায়নামিক্স, আসলে এটা সায়েন্সের ইস্যু নাই আর এখন, মানে এটা ইস্যুটা এই সায়েন্স থেকে এটা বিয়ন্ড সায়েন্স কিছু ইস্যু আসলে এটার মধ্যে ইনভলভ হয়েছে। তার মধ্যে প্রথম যে ব্যাপারগুলো, আমরা জিওপলিটিক্যাল ইস্যুটা যদি বাদও দিই, এখানে কয়েকটা টেকনিক্যাল ইস্যু ইনভলভ হয়েছে, যে আমরা এই ভ্যাকসিনটা তার সঙ্গে নেগোসিয়েট করা দরকার, ওরা বছরে তৈরি করতে পারবে 100 মিলিয়ন, তার মধ্যে কত মিলিয়ন তারা আমাদেরকে দিবে এটা ক্লিয়ার হওয়া দরকার প্রথম, সেটা কত টাকার বিনিময়ে দিবে বা বিনা পয়সায় কতটুকু দিবে। দ্বিতীয়ত এই ভ্যাকসিন গুলো বাংলাদেশে ট্রায়ালে অংশ নিলে তো বোধহয় বিনা পয়সায় পাওয়ার কথা, এইটা মানে পুরোটা না আরকি, মানে এই ক্ষেত্রে হয় কি, তারা হয়তো বলবে যে এত মিলিয়ন আমরা দিব বিনা পয়সায়, এর বাকি মিলিয়নটা দিব একটা সাবসিডাইজড রেটে। আমরা দেখতে পাই যে যে ভ্যাকসিন গুলো নিয়ে কোভ্যাক্স এর আলোচনা হচ্ছে, গাভি যে আলোচনা গুলো করছে, সেখানে তারা $9 ভ্যাকসিনকে বাংলাদেশকে দিতে হয় $27, মানে গাভি কিনবে $9 বা $3, বাংলাদেশ দিবে $27, মানে এরকম আর কি, অনেক ধরনের সাবসিডাইজ ফরম্যাট আছে আর কি। তো যাই হোক, বাংলাদেশ আমরা মনে করি যে সিনোভ্যাকে একটা সাবসিডাইজ অথবা বিনা পয়সায় পাবে। আরেকটা জিনিস বাংলাদেশ এক্সপ্লোর করতে চায়, বাংলাদেশে 2টো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, আরেকটি প্ল্যান্ট তৈরি হয়ে যাবে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে। বাংলাদেশের আসলে টেকনোলজি ট্রান্সফারে ইনসিস্ট করবে বলে আমরা মনে করছি। বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েট করবে যে আমরা ভ্যাকসিনটা আমরা আমাদের দেশে তৈরি করতে চাই, মানে এই টেকনোলজি ট্রান্সফারের এই চেষ্টাটা হয়তো বাংলাদেশ করবে। তো বাংলাদেশ এই ভ্যাকসিন থেকে 3টা সুবিধা পাওয়ার চেষ্টা করবে। একটা হচ্ছে তার নিজস্ব রিসার্চ ক্যাপাসিটি তৈরি করা,
একটা প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি করা আর একটা কুইক অ্যাক্সেস অ্যাট চিপার প্রাইস এন্ড কুইকার অ্যাক্সেস, সেই তিনটা জিনিসকে বাংলাদেশ নেগোসিয়েট করবে এবং সেখানে সায়েন্সের ইস্যুগুলো সেটেল, মানে এগুলো হচ্ছে এমনি আলোচনা, বাট বাকি তিনটা জিনিসকে সেটেল করার জন্য হয়তো বার্গেনিংটা চলছে। আমরা শিওর না যে কতটুকু আমরা চাইনিজদের সঙ্গে নেগোসিয়েট করে বাংলাদেশ গভর্নমেন্ট তারা আনতে পারবে, যেটুকু আনতে পারে। এটা নিরাপত্তার ইস্যুটা এমনি জাস্ট একটা সায়েন্টিফিক আলোচনার জন্য আনা হয়, বাট মূল ইস্যু হচ্ছে এগুলো। আমার মনে হয় যে আমরা যথেষ্ট পরিষ্কার। জি শাহনাজ বেগম। না, আমার আমার একটু জানবার ইচ্ছা ছিল, সেটি হচ্ছে আমি যেটুকু জেনেছি যে বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে এই মুহূর্তে কোনো ভ্যাকসিন ট্রায়ালের দিকেও যাচ্ছে না। এটা আইসিডিডিআরবির সঙ্গে চীনের কোনো একটা প্রতিষ্ঠানের সম্পর্ক এবং সেখান থেকে হচ্ছে, এখানে সরকারের বোধহয় কোনো ভূমিকা নেই। আপনি যদি এই বিষয়টা একটু পরিষ্কার করেন। জি শিওর শিওর। মানে ইন জেনারেল যখনই কোনো এক দেশ থেকে আরেক দেশে কোনো ট্রায়াল হবে, তখন সেই দেশে একটা আসলে কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনকে ডেজিগনেট, গভর্নমেন্ট তো আসলে কোনো ট্রায়াল কন্ডাক্ট করতে পারবে না, তখন তারা একটা কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনকে, যারা নাকি ডেজিগনেটেড ওই দেশের রেগুলেটরি বডি দিয়ে অনুমোদিত একটা সিআরওর সঙ্গে এগ্রিমেন্ট করে বিদেশি। না না, আমি ওই জায়গাটি বলছি না, আমি বলছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো সংযোগ নেই। হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পর্কটা হবে এখন, কারণ এটা বেসিক্যালি যখন নাকি একটা রিসার্চ ইনিশিয়েটিভ, রিসার্চ ইনিশিয়েটিভের মিনিস্ট্রি ইনভলভমেন্ট নাই, মিনিস্ট্রি ইনভলভ হবে এখন যখন নেগোসিয়েশন হবে। রিসার্চটা হচ্ছে রিসার্চ যে ইনোভেটরের সঙ্গে একটা কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনে তাদের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে এবং সেটার বেসিসে এবং এই কন্ট্রাক্টটি হয়েছে আইসিডিডিআরবির সঙ্গে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি। চাইনিজ যে কোনো জিনিসের ভ্যাকসিনের যা কিছু বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা হবে সেটার দায় দায়িত্ব বোধহয় আইসিডিডিআরবির, এটা বোধহয়। আমি একটু কি এখানে যুক্ত করতে পারি একটু? আমার মনে হয় স্যার আপনি ডক্টর সিদ্দিকুর রহমান, আমি যেটা বলতে চাই সেটা হলো যে প্রথমবার আমরা শুনেছিলাম যে আমাদের দেশে ট্রায়াল শুরু হয়ে যাবে, পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় বললেন যে জিনা এটা করতে হলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, দ্বিতীয়বার আবার চায়নার প্রতিষ্ঠানের সাথে আমরা যতদূর জানি আর কি, আমার জানা মতে, যদি আমাদের অধ্যাপক সাহেব ভালো বলতে পারবেন, যে আইসিডিডিআরবি কিন্তু সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তাদের পারমিশনের জন্য কিন্তু আবেদন করেছে, এটা আমি মনে হয় একেবারে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া স্বাস্থ্যমন্ত্র সচিব যিনি আব্দুল মান্নান সাহেব কিন্তু বলেছিলেন প্রথমবারের যে আমরা এটা জানি না এবং আমাদের সিদ্ধান্ত ছাড়া এটা করতে পারবে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট লাগবে এটার সাথে। আইসিডিডিআরবি ইচ্ছা করলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের অনুমোদন ছাড়া এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে না। বাংলাদেশে অনেক গবেষণাই করে থাকে যেগুলোর সঙ্গে, ওইটার অন্যটার কথা বলতে পারি না, কিন্তু এটার ব্যাপারে আমাদের স্বাস্থ্য সচিব মহোদয় একেবারে স্পষ্ট করে বলেছেন দ্বিতীয় দফায় যখন ওনারা আইসিডিডিআরবির সাথে যখন আবার চায়নার কোম্পানির ইয়া হয়েছে, তারা কিন্তু সরকারের কাছে অনুমতির জন্য অলরেডি আবেদন করেছেন। আমার জানা মতে আমি একটু ক্লারিফাই করব কি জায়গাটা। জি জি জি, মানে ট্র্যাডিশনালি কি করা হয় এবার কি হচ্ছে, দুটো পার্থক্য দেখতে হবে। ট্র্যাডিশনালি এই তো প্রথমবারের মতো ভ্যাকসিন অথবা কোন ড্রাগের রিসার্চ এইবারই বাংলাদেশে প্রথম হচ্ছে না, এবং উনি বলেছেন যে আইসিডিডিআরবি এইবারই প্রথম রিসার্চ করছে না। দুটো বাংলাদেশের দুটো সংস্থা আইসিডিডিআরবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এগুলো অর্ডিনেন্স দিয়ে প্রতিষ্ঠিত, যেই অর্ডিনেন্সে তাদেরকে রিসার্চ করার এবং এথিক্স ক্লিয়ারেন্স দেওয়ার অথরিটি দেওয়া আছে। আমি এই ব্যাপারটা ক্লিয়ার করবো একদম, এটা অর্ডিনেন্স দিয়ে করা। এই অবস্থায় তারা কখনোই সেজন্য তাদেরকে সরকারের অনুমতি লাগে, যেখানে যেমন ওষুধটা আনতে হবে ডিজিডি এর অনুমোদন লাগবে, সাতটা হাসপাতালে কাজ করতে হবে ডিজি হেলথ এর অনুমোদন লাগবে। মানে অনুমোদন বলতে বোঝায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করার যে অনুমোদন সেগুলো, নট যে আমি রিসার্চ করার জন্য সরকারের অনুমোদন। আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি, এই ব্যাপারে এই দুটো অর্গানাইজেশনের অটোনমি আছে। কিন্তু এই ভাইরাস, এই কোভিড এর বেলায় বলা হচ্ছে যে এটি একটি মহামারী সিচুয়েশন বিধায় এটার জিওপলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, সো এটা স্টেট টু স্টেট নেগোসিয়েশন হতে হবে। এটা একটা ইউনিক আইডিয়া, এর আগ পর্যন্ত কোনো ওষুধ বা ভ্যাকসিন গবেষণায় এই প্রশ্নটি কখনোই সামনে আসেনি যে স্টেট টু স্টেট নেগোসিয়েট করতে হবে। সো আপনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি ঠিক, স্বাস্থ্য সচিব উনি বলেছেন যেটা রাষ্ট্রীয় পর্যায়ে নেগোসিয়েট করে সেটেল করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি ক্রমে, এটা মানেই মিন করে যে এটা ডিপ্লোম্যাটিক জিওপলিটিক্যাল ইস্যু, অতএব এটা আসলে সাইন্টিফিক ইস্যুটা আইসিডিডি হ্যান্ডেল করবে, কিন্তু এর বাকি বিষয়টা নেগোসিয়েট করবে যেটা আমি একটু বলছিলাম, এগুলো সরকারি পর্যায়ে থেকে নেগোসিয়েট করা হবে বিধায় এটা আমার এইখানে আলোচনাটি শেষ করতে হবে। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে।
অন্যান্য ক্ষেত্রে স্বাধীন এবং স্বায়ত্তশাসিতভাবে এই প্রতিষ্ঠানগুলো গবেষণা চালাতে পারলেও এবার এই বৈশ্বিক মহামারীতে আন্তঃরাষ্ট্রীয় কিছু আনুষ্ঠানিকতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের একটি অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে। এই হচ্ছে বিষয়টি। অনেক ধন্যবাদ প্রফেসর সাইদুর রহমান খসরু, এবং অনেক ধন্যবাদ ডক্টর আল মামুন মোর্শেদ এবং